আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি অবশ্যই তোমরা ভালো আছো। আজকে আমি যে বিষয়ের উপর আলোচনা করব তা হচ্ছে পঞ্চম শ্রেণীর ভাগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ ভাগ সংক্রান্ত বেসিক এবং ছোট ছোট প্রশ্ন কিভাবে খুব সহজে মুখস্থ না করে আমরা মনে রাখতে পারবো এবং ভাগ সংক্রান্ত যে সূত্রগুলো আছে এগুলো আমরা মুখস্থ করব না, মুখস্থ না করে পরীক্ষায় আমরা এগুলো খুব সহজে মনে রেখে লিখতে পারবো। এই ধরনের কিছু শর্টকাট কৌশল নিয়ে আজকে আলোচনা করব। আশা রাখি সম্পূর্ণ ভিডিওটি দেখবে, দেখলে অবশ্যই ভালো লাগবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা স্ক্রিন বোর্ডের প্রশ্নগুলো দেখি। অর্থাৎ এক নং প্রশ্নটা হচ্ছে এরকম যে নিঃশেষে বিভাজ্য হলে ভাগ অঙ্কের কয়টি অংশ এবং কি কি। তাহলে আমরা প্রথমে দেখে নিব নিঃশেষে বিভাজ্য কি, এই বিষয়টা আমাদের আগেই জানা দরকার। অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হচ্ছে এরকম যে যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেটা কি, দেখে আমরা যে নিঃশেষে বিভাজ্য হলে আমরা একটা এক্সাম্পল দিতে পারি। তা আমরা এক্সাম্পলের মাধ্যমে খুব সহজে এটা বুঝে নিব। বিষয়টা হচ্ছে এরকম, যদি আমি 5 দ্বারা 20কে ভাগ করি তাহলে আমরা জানি 20-এর মধ্যে 5 4 বাদ যায়, অর্থাৎ 4 হচ্ছে ভাগফল, 4 5 20। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 20 এবং 4 এই তিনটা অংশ আমরা এখানে পাই, এই তিনটা অংশ অর্থাৎ ভাগফলে আমরা কি পাই, শূন্য পাই। তাহলে ভাগফলে কোনো অংশ আমরা পাই না। তাহলে এক্ষেত্রে আমরা যা দিয়ে ভাগ করি, অর্থাৎ আমরা ভাজকের সংজ্ঞাটা এটা জানি যে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তার নাম কি, ভাজক। তাহলে আমরা এটা লিখব ভাজক। আর যা যে সংখ্যাকে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য, আর ভাগ করার পর যে সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে কি, ভাগফল। তাহলে আমরা দেখলাম যে নিঃশেষে বিভাজ্য হলে ভাগ অঙ্কের তিনটি অংশ থাকে। তো তিনটি অংশের মধ্যে আমরা জানি ভাজক, ভাজ্য, ভাগফল, এই তিনটি অংশ। আমরা এক নং প্রশ্নের উত্তরটা অবশ্যই বুঝতে পারলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 2 নং যে প্রশ্নটা আছে সেটা আমরা দেখি যে নিঃশেষে বিভাজ্য না হলে ভাগ অঙ্কের কয়টি অংশ এবং কি কি। তাহলে আমরা যদি দেখি 2 নং প্রশ্নের ক্ষেত্রে যে নিঃশেষে বিভাজ্য যদি না হয়, অর্থাৎ এরকম যে নিঃশেষে বিভাজ্য হবে না, নিঃশেষে বিভাজ্য না হলে, যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি এরকম যে আমরা 5কে দিয়ে আমরা 32কে কি করব, ভাগ করব। অর্থাৎ 5 দিয়ে 32কে আমরা যদি ভাগ করি তাহলে আমরা কত পাই, 5 6 30 আর ভাগ শেষ 2। তাহলে এখানে আমরা 4টা অংশ পেলাম এরকম, যে এটা একটা অংশ, এটা হচ্ছে ভাজক, আর এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ। তাহলে আমরা এখানে 32 যে সংখ্যাটা সেটাকে আমরা কি বলি, ভাজ্য বলি। ইতিপূর্বে আমরা শিখলাম ভাগ করার পর যে সংখ্যাটা পাই সেটাকে কি বলা হয়, ভাগফল বলা হয়, আর ভাগ করার পর যে সংখ্যাটা থাকে সেটাকে কি বলা হয়, ভাগ শেষ বলা হয়। তাহলে আমরা শিখলাম এটা যে যদি নিঃশেষে বিভাজ্য না হয় সেই ক্ষেত্রে আমরা 4টা অংশ পাব। এই 4টা অংশের নাম হচ্ছে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। আমরা 3 নং প্রশ্নের দিকে তাকাই যে নিঃশেষে বিভাজ্য হলে ভাজক সমান কত। অর্থাৎ এখানে সূত্রটা, ভাজক সমান যে সূত্রটা হবে সেটা আমাদের লিখতে হবে, আর এখানে নিঃশেষে বিভাজ্য না হলে ভাজক সমান কত সেটা আমরা, তাহলে উভয় ক্ষেত্রে দেখব যে ভাজকের সূত্রটা কি ধরনের হয়। তাহলে আমরা ইতিপূর্বে যে শিখলাম যে নিঃশেষে বিভাজ্য হলে আমরা জানি 3টি অংশ পাওয়া যায় ভাগ অঙ্কে, আর যদি নিঃশেষে বিভাজ্য না হয় সেক্ষেত্রে আমরা 4টা অংশ পাব। এই 3টা অংশ এবং 4টা অংশ এগুলো দিয়ে ভাজক সমান যে সূত্রগুলো হয় এটা আমরা যদি দেখি, তা বাকি সূত্রগুলো এমনিতে আমরা কি করতে পারবো, লিখতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব যে ভাজক নিঃশেষে বিভাজ্য হলে এবং না হলে উভয় ক্ষেত্রে সূত্রগুলো কিভাবে মুখস্থ না করে আমরা শর্টকাট কৌশলে মনে রাখতে পারি। এই উদাহরণের মাধ্যমে এখন আমরা দেখব যে সূত্রগুলো আমরা মুখস্থ করব না, কিন্তু আমরা সূত্রগুলো লিখে নিতে পারব। এখন আমরা এইটা দেখি যে নিঃশেষে বিভাজ্য হলে, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হলে আমরা ইতিপূর্বে শিখলাম যে কোনো ভাগশেষ থাকবে না, আর নিঃশেষে বিভাজ্য যদি না হয় সেক্ষেত্রে ভাগশেষ থাকে। অর্থাৎ এখানে 4টা অংশ পাই, এখানে কি পাই, 3টা অংশ পাই। এখন আমরা যার সূত্রটা লিখবো সেটা হচ্ছে ভাজক। তাহলে এখানে আমরা দেখতে পাই ভাজক কত, অর্থাৎ ভাজক হচ্ছে এখানে কত, 5। তাহলে আমরা 5 সমান কি লিখতে পারি, আমরা ভাজক 5 জানি, তাহলে ভাজক ছাড়া বাকি যে দুটি অংশ আছে সেই দুটি অংশের নাম কি, একটা হচ্ছে ভাজ্য আর একটা কি,
ভাগফল। তাহলে এই পাঁচ পাওয়ার জন্য আমাদের বিশ এবং চারের মধ্যে কি ধরনের সম্পর্ক হওয়া উচিত? আমরা ভাগ সম্পর্ক দিলে আমরা সেটা পেয়ে যাব, অর্থাৎ বিশকে যদি আমরা চার দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাবো? পাঁচ পাবো। তার মানে আমরা এখানে সূত্রটা পেয়ে গেলাম, অর্থাৎ ভাজক ইকুয়াল ভাজক সমান ভাজ্য ভাগ ভাগফল। একইভাবে আমরা এখন এই নিচের অংশ থেকে কি করব, সূত্রটা প্রতিষ্ঠিত করব। এটা কিভাবে করব দেখি, যে আমরা এখানে ভাজক অংশ বলতে কি জানি, এখানে ভাজক অংশ হতে পাঁচ। তাহলে এই পাঁচ যদি আমরা পেতে চাই তাহলে এখানে যে তিনটা বাকি তিনটা অংশ আছে, অর্থাৎ এই যে তিনটা অংশ, এই তিনটা অংশের মধ্যে কি ধরনের সম্পর্ক হবে পাঁচ পাওয়ার জন্য? তাহলে আমি যদি এখানে ৩২ থেকে ২ বাদ দেই, তারপরে আমি যদি ৬ দ্বারা ভাগ করি তাহলে দেখা যায় এখানে আমরা পাঁচ পাই, অর্থাৎ ৩২ থেকে ২ বাদ দিলে হবে কত? ৩০ হবে। আর ৩০কে যদি আমরা ৬ দ্বারা ভাগ করি তা হবে পাঁচ। তার মানে এক্ষেত্রে আমরা সূত্রটা পেয়ে গেলাম যে ভাজকের, যে ভাজক ইকুয়াল আমরা ৩২-এর নাম কি জানি ভাজ্য, তাহলে আমরা ভাজ্য লিখে নিব, আর বিয়োগ ২ এর নাম কি জানি আমরা ভাগশেষ, তাহলে আমরা ভাগশেষ লিখে নিব, তারপরে আমরা ভাগ চিহ্ন দিব, এবং ৬ এর কি নাম জানি আমরা ভাগফল, সেই ভাগফলটা এখানে লিখে দিব। তাহলে আমরা এখান থেকে শিখলাম এটাই যে আমরা সূত্রগুলো মুখস্থ না করি আমরা সূত্রগুলো কিভাবে মনে রাখতে পারি। আমি শুধু ভাজকের যে সূত্রটা সেটা দেখালাম উভয় ক্ষেত্রে, বাকি সূত্রগুলোও তুমি এভাবে খুব সহজে বের করে নিতে পারবে। এখন আমরা দেখব যে এই প্রশ্নগুলোর উত্তর খুব সহজে কিভাবে মনে রাখা সম্ভব। আমি ৫ নং যে প্রশ্নটা দেওয়া আছে সেটা আমি দেখি যে ভাজক সর্বদা ড্যাশ অপেক্ষা বড় হয়, তাহলে ভাজক কার অপেক্ষা বড় হয় সেটা আমরা উদাহরণের মাধ্যমে দেখে নেব। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যদি পাঁচ দিয়ে ২৪কে কি করি ভাগ করি তাহলে আমরা জানি চার বার হয়, আর ভাগশেষ থাকে কি চার। তাহলে এই দুটি সংখ্যার মধ্যে আমরা তুলনা করে দেখি, এই দুটি সংখ্যার মধ্যে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ভাগশেষ, আমরা ইতিপূর্বে বললাম এটা ভাগশেষ আর এটা হচ্ছে ভাজক। তাহলে এখানে বলা হয়েছে এরকম যে ভাজক সর্বদা ভাগশেষ অপেক্ষা কি হয় বড় হয়। আমি যদি আরেকটা উদাহরণ দিই এরকম যে এটাকে ভাগ করতে হবে ১০০ তে ভাগ করতে হবে ৫ দ্বারা, অর্থাৎ এটা হবে এরকম তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি বাক্সের শূন্য হয় সেক্ষেত্রে বাধক অবশ্যই বড় হয়, আবার এদিকে বাক্সের শূন্য যদি না হয় সেই ক্ষেত্রেও বাধক কি হয় বড় হয়। তার মানে কার অপেক্ষা বড় হয়, এই বাক্সের অপেক্ষা ভাজক কি হয় বড় হয়। তার মানে এই প্রশ্নটার উত্তরটা আমরা কি পেলাম, এই প্রশ্নের উত্তরের শূন্যস্থানে হবে ভাগশেষ, অর্থাৎ ভাজক সর্বদা ভাগশেষ অপেক্ষা কি হয় বড় হয়। আর ভাগফলের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভাজক থেকে ভাগফলটা ছোট আসছে, আবার এখানে দেখতে পাচ্ছি যে ভাজক থেকে ভাগফলটা বড় আসছে। তাহলে ভাগফলের ক্ষেত্রে দেখা যাবে এরকম হতে পারে যে সে ছোট আসতে পারে বড় আসতে পারে, তবে ভাজক অপেক্ষা ভাগশেষ সর্বদা কি থাকবে ছোট থাকবে। তাহলে আমরা ৫ নম্বরের উত্তরটা পেয়ে গেলাম, উত্তরটা হচ্ছে ভাগশেষ। প্রিয় শিক্ষার্থী এখন আমরা ৬ নং যে প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ ভাজক ১ হলে ভাগফল কার সমান হয় সেটা আমাদের কি করতে হবে নির্ণয় করতে হবে। তাহলে ভাজক যদি ১ ধরি, আমি ধরি একটা উদাহরণ দিলাম এরকম যে ৬ নং এর একটা উদাহরণ আমি ১ ভাজক ধরলাম, এখন ১ যদি আমি ভাজক ধরি তাহলে আমরা যে কোনো সংখ্যাকে আমরা কি করবো এখন ভাগ করে নিব। আমি যদি ৮কে ভাগ করে নিই ভাজক ১ ধরে তাহলে আমরা এখানে ভাগফল পাই কত, ভাগফল পাই ৮। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা এখানে খেয়াল করি যে ভাজক ১ যখন হয় তখন ভাগফলটা আর ভাজ্যটা পরস্পর কি হয় সমান হয়। আমি আবার বলতেছি যে ভাজক যদি ১ হয় অর্থাৎ ১ দিয়ে আমরা যে কোনো সংখ্যাকে যদি ভাগ করি তাহলে ভাজ্য যাটাকে ভাগফল তা হয়, এর মানে ৬ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে এরকম যে ভাজক যদি ১ হয় তাহলে ভাগফল ভাজ্যের সমান হয়, অর্থাৎ ভাগফল এবং ভাজ্য পরস্পর কি হয় সমান হয়। এক্ষেত্রে আমরা ৬ নম্বর যে উত্তরটা সেটা পেয়ে গেলাম আমরা ভাজ্য, অর্থাৎ ভাজ্যের কি হয় সমান হয়, এটা আমরা লিখে দিব শূন্যস্থানে। এখন আমরা ৭ নং যাব, অর্থাৎ ৭ নং বলা আছে যেরকম যে নিঃশেষে ভাগ হচ্ছে ড্যাশ এর বিপরীত প্রক্রিয়া। তাহলে ভাগ নিঃশেষে ভাগ বলতে আমরা ইতিপূর্বে শিখলাম যে যে সকল ভাগ দেখা যায় যে ভাগ শেষ থাকে না সেই সকল ভাগ অঙ্ককে আমরা নিঃশেষে ভাগ এটা আমরা বলি। নিঃশেষে ভাগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ড্যাশ অর্থাৎ বিপরীত
বিপরীত প্রক্রিয়া কার বিপরীত প্রক্রিয়া গুণের বিপরীত প্রক্রিয়া আমরা এটা উত্তর পেয়ে গেলাম এখন আমরা প্রিয় শিক্ষার্থী এখন আমরা দেখব যে 8 নং প্রশ্নটা অর্থাৎ বাগ হলো ড্যাশ সংক্ষিপ্ত রূপ অর্থাৎ কিসের সংক্ষিপ্ত রূপ এটার উত্তরটা হচ্ছে এরকম যে বিয়োগের সংক্ষিপ্ত রূপ তাহলে এখানে শূন্যস্থানে বিয়োগের কথাটা বসবে অর্থাৎ এটা আমরা উদাহরণের মাধ্যমে বুঝব যে আসলে বিয়োগের সংক্ষিপ্ত রূপ বলা হলো কেন তার কারণ কি আমরা এখানে জ্ঞান করি যে আমরা 5 দিয়ে যদি 15 কে ভাগ করি তাহলে আমরা জানি কত পাই 3 পাই তাহলে এটা হচ্ছে আমাদের ভাগ অঙ্ক এখন আমি এই 15 কে যদি এইভাবে লিখি অর্থাৎ আমি যে ভাগক দিয়ে ভাগ করলাম সেটাকে যদি আমি বিয়োগ করা শুরু করি তখন আমরা এই বাক্সটা কতবার বিয়োগ করলে পাবো এটা আমরা দেখি যে আমরা যদি একবার বিয়োগ করি তাহলে আমরা পাই 10 যদি আরেকবার বিয়োগ করি তাহলে আমরা পাই 5 যখন যদি আমি আরেকবার বিয়োগ করি তাহলে পাই কত শূন্য পাই অর্থাৎ এখানে 5 কতবার বিয়োগ করা হলো এখানে 5 3 বার বিয়োগ করা হলো যা আমি 3 ভাগ কল পেয়েছিলাম এই ক্ষেত্রে এই উত্তরটা এইভাবে চলে আসে অর্থাৎ ভাগ হলো বিয়োগের সংক্ষিপ্ত রূপ আমরা 9 নং প্রশ্নে যাব অর্থাৎ 9 নং প্রশ্নে বলা আছে এরকম যে ভাজক ও ভাজ্য একই হলে ভাগফল ড্যাশ হয় তাহলে ভাজক ও ভাজ্য একই হলে ভাগফল কত হয় এটা আমরা সবাই জানি যদি আমি একটা উদাহরণ দিই এখানে যে ভাজক সাপোজ 9 এবং ভাজ্য 9 তাহলে 9 কে 9 দ্বারা ভাগ করলে কত হয় 1 হয় তাহলে এর উত্তর আমরা পেয়ে গেলাম অর্থাৎ ভাজক ও ভাজ্য একই হলে আমি যে কোনো সংখ্যা নিতে পারবো ভাজক ও ভাজ্য একই হলে ভাগফল কত হয় 1 হয় তাহলে এটা শূন্যস্থানে আমরা কি লিখে নিব 1 লিখে নিব এখন আমরা 10 নং প্রশ্নতে যাই অর্থাৎ 10 নং প্রশ্ন হচ্ছে এরকম যে ড্যাশ সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 10 হয় তাহলে এমন একটা সংখ্যা যে সংখ্যাটাকে 7 দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে ভাগফল হবে কত 10 হবে তাহলে এদিকে আমরা খেয়াল করি যে আমরা 7 দ্বারা ভাগ করব তার মানে ভাজক হচ্ছে 7 আমরা ভাগ করব পাবো কত 10 তাহলে আমরা এখানে কি পেলাম ভাজক পেলাম ভাগ করব পেলাম তাহলে যে সংখ্যাকে 7 দ্বারা ভাগ করব তাহলে আমরা জানি যে সংখ্যাকে ভাগ করা হয় তার নাম কি ভাজ্য তাহলে আমরা ভাজ্য নির্ণয়ের যে সূত্রটা অলরেডি আমরা পড়েছিলাম যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল এজন্য আমরা 7 গুণ 10 দিয়ে দিব সেই সংখ্যাটা আমরা কি করব পেয়ে যাব এখন আমি প্রিয় শিক্ষার্থীরা যদি ভালো লাগে অবশ্যই আমার লাইক শেয়ার কমেন্টের প্রত্যাশা থাকবে।